আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় উঁচু দাঁত নিচু করার রিমুভাল অ্যাপ্লায়েন্স এটি কোথায় পাওয়া যায় এবং রিমুভাল অ্যাপ্লায়েন্সের দাম কত তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই এ ব্যাপারে জানতে চেয়েছেন যে রিমুভাল অ্যাপ্লায়েন্স মূলত এটি কোথায় পাওয়া যায় বা কোথায় কিনতে পাওয়া যায় এবং এটা করার করার জন্য কত টাকা খরচ হয় ভিউয়ার্স ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে রিমুভাল অ্যাপ্লায়েন্সের প্রাইসটা কেমন হয়ে থাকে এবং এটি কোথায় পাওয়া যায় তো ভিউয়ার্স রিমুভাল অ্যাপ্লায়েন্স এটি উঁচু দাঁত নিচু করার ক্ষেত্রে ব্যবহৃত হয় সব ধরনের উঁচু নিচু দাঁতের জন্য কিন্তু এই রিমুভাল অ্যাপ্লায়েন্সে ট্রিটমেন্ট হবে না নির্দিষ্ট কিছু দাঁত রয়েছে যে দাঁতের জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় এইখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত এটি হলো রিমুভাল অ্যাপ্লায়েন্স যার মাধ্যমে উঁচু দাঁত নিচু করা হয় এটি উপরের দাঁতের ক্ষেত্রেও হয় এবং নিচের যে মাড়ির যে দাঁতগুলো থাকে নিচের মাড়ির ক্ষেত্রেও রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা যায় তো মূলত রিমুভাল অ্যাপ্লায়েন্সটি দেখতে সেম এমনই হয়ে থাকে তো ভিওর্স এই রিমুভাল অ্যাপ্লায়েন্স এটি আপনি কোথাও কিনতে পাবেন না এটি এমন নয় যে আপনি কোনো রেডিমেড কিনতে পাবেন এটি কখনোই সম্ভব নয় ভিওর্স এটি আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এটি করানোর জন্য দাঁতের ডাক্তারের কাছে গিয়েই আপনাকে এটি ব্যবস্থা করে নিতে হবে রিমুভাল অ্যাপ্লায়েন্স কারোর জন্য তৈরি করা থাকে না যদি কারো রিমুভাল অ্যাপ্লায়েন্সের করার প্রয়োজন হয় তখন তার নির্দিষ্ট যে মাড়ি থাকবে সেই মাড়ির দাঁতের একটি মাপ নেওয়া হয় এবং মাপ নেওয়ার পরেই এ ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্স তৈরি করা হয় যখন রিমুভাল অ্যাপ্লায়েন্সটি দাঁতের সঙ্গে আটকে দেওয়া হয় বা পড়া হয় তখন সেম এমনই থাকে এবং সামনের দিক থেকে এমন একটি তারের মতো দেখা যায় যেটি দাঁতকে ধীরে ধীরে নিচে নামাতে সাহায্য করে তো ভিওর্স এই রিমুভাল অ্যাপ্লায়েন্স করার জন্য প্রথমত আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে সব ধরনের ডাক্তার যে এই রিমুভাল অ্যাপ্লায়েন্স বা উঁচু দাঁত নিচু করার ট্রিটমেন্ট করে থাকে এমন কিন্তু নয় কিছু কিছু ডাক্তার রয়েছেন যাদের অর্থোডন্টিক ট্রিটমেন্ট করার জন্য বিশেষ প্রশিক্ষণ রয়েছে শুধুমাত্র তারাই এ ধরনের অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে থাকেন ভিউয়ার্স তো যখন আপনার দাঁতের জন্য এ ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্স আপনি করাতে যাবেন বা যদি আপনার দাঁত উপযোগী থাকে রিমুভাল অ্যাপ্লায়েন্স করার জন্য সেক্ষেত্রে প্রথমত আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে এরকম একটি মাপ নিতে হবে এটি একটি ইমপ্রেশন টেরে অর্থাৎ মাপ নেওয়ার টেরে যখন আপনার দাঁতের সাপ সেই টেরের পরে নেওয়া হবে আর তারপরে সেই মাপ অনুযায়ী এভাবে একটি মডেল তৈরি করা হবে যে মডেলে সেম আপনার যেমন দাঁতের কন্ডিশন রয়েছে সেম তেমনই আসবে মাপ নেওয়ার পরে এ ধরনের মডেল তৈরি করার পরে আপনার উপরে এবং নিচের মাড়ি দুই মাড়িরই মাপ নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং এটি মডেল তৈরি করার পরে এই মডেলের উপরেই এই রিমুভার অ্যাপ্লায়েন্স প্রথমত সেটিং করা হয়ে থাকে তো এর জন্য ভিওয়ার্স এই রিমুভাল অ্যাপ্লায়েন্সগুলা কখনো আগে থেকে তৈরি করা থাকে না বা এটি আপনি কখনোই কোনো ডাক্তারের কাছে বা কোনো ফার্মেসিতেও কিনতে পাবেন না এটি আপনাকে দাঁতের ডাক্তারের সঙ্গে আলোচনা করে তারপরে সেই ডাক্তারের কাছে আপনাকে দাঁতের মাপ দিতে হবে দাঁতের মাপ নেওয়ার পরে সেই মাপের পরে এ ধরনের মডেল তৈরি করবে এবং এই মডেলের পরেই প্রথমত আপনার সেই রিমুভাল অ্যাপ্লায়েন্সটি সেটিং করা হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে মডেলের পরে কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্সটি প্রথমে সেটিং করা হয়েছে এবং এই সেটিং করার পরবর্তীতে সেটি সেখান থেকে খুলে নিয়ে মডেল থেকে খুলে নিয়ে দাঁতে ঠিক এভাবে সেটিং করতে হয় মূলত এই হলো রিমুভাল অ্যাপ্লায়েন্স নিয়ে বিস্তারিত আলোচনা তো ভিওর্স এখন প্রশ্ন হলো রিমুভাল অ্যাপ্লায়েন্সের দাম কেমন প্রাইসটা কেমন ভিওর্স রিমুভাল অ্যাপ্লায়েন্সের মূলত ওইভাবে দাম ঠিক করা যায় না বা আপনার যে এত টাকার মধ্যে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স পেয়ে যাবেন এমনটিও বলা যাবে না পুরোটাই নির্ভর করবে আপনার দাঁতের কন্ডিশনের উপর ভিওর্স রিমুভাল অ্যাপ্লায়েন্স তৈরি করেই বিক্রি হয় না এটি আপনার দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে যে আপনার দাঁতের কি অবস্থা রয়েছে কত দিনের মতো আপনাকে সময় লাগতে পারে কয়টি রিমুভাল অ্যাপ্লায়েন্স আপনার দাঁতের জন্য ব্যবহার হতে পারে কখনও কখনও এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের যে অ্যাপ্লায়েন্সটা আপনি দেখতে পাচ্ছেন এটি আপনার দুই থেকে তিনটা বা তিন থেকে চারটা চেঞ্জ করার প্রয়োজন হয় তো টোটালি আপনার ওই হিসাব হয় না যে রিমুভাল অ্যাপ্লায়েন্সের দাম কত হিসাবটা এমন হয় যখন আপনার দাঁত নিয়ে আপনি নিচু করার জন্য ডাক্তারের কাছে যাবেন তখন আপনাকে বিশেষভাবে দেখবে ডাক্তার দেখার পরে আপনার সঙ্গে একটা কন্ট্রাক্ট করবে যে আপনার দাঁতের জন্য এত টাকার মতো আপনার খরচ আসবে তো সেইভাবে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মূল্যটা নির্ধারণ করা হয় তো ভিওর্স আশা করি বুঝে গেছেন যে যা বোঝাতে চেয়েছি তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য এছাড়া ভিউয়ার্স যদি কারো রিমুভাল অ্যাপ্লায়েন্স করার প্রয়োজন হয় বা জানতে চান যে আপনার দাঁতে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যাবে কি না সেক্ষেত্রে আমার আপনি যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিয়মকানুনগুলো মেনে এস এম এস করুন অবশ্যই আপনি অ্যান্সার পাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আলাইকুম